এই গাড়িটার দাম শুনলে আপনি একটু অবাক হবেন কারণ আজকে সবচাইতে কম টাকার মধ্যে আপনি এই গাড়িটি কিনতে পারবেন হ্যালো বিমান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা অল্প টাকার মধ্যে একটা ভালো গাড়ি খুঁজছিলেন আজকের কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন বলেন তো আজকে কত টাকার মধ্যে গাড়িটি কিনতে পারবেন দেখি কয়জন বলতে পারে আজকে আমি যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে নিশান সানি দেখেন এটার ভিতরে কন্ডিশন যদি বলি খুবই ফ্রেশ রয়েছে খুব পছন্দ হয়েছে আমার গাড়িটি এটা নিশান সানি তেরোশো সিসির গাড়ি আমি যদি গাড়িটা একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই এই গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখেন আপনাদের দেখলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে দেখেন তো ভিতরের কন্ডিশনটা আফটার মার্কেট মনিটার লাগানো রয়েছে সিট কাভার লাগানো এবং কি এই গাড়িটির ভিতরে প্যাডটা হচ্ছে দেখতে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র এবং এই গাড়ি কিন্তু শুরুর থেকে এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে গাড়িটা খুবই কম টাকায় কিন্তু আজকে সেল করা হবে যেখান থেকে দেখছেন আপনারা আপনার যদি বাজেট কত কম হতে পারে আইডিয়া করেন তো আজকে কম টাকার মধ্যে বেস্ট একটা গাড়ি আছে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এবং এই গাড়িটির ডিটেলস আমরা জানবো যেই শোরুমটিতে যেই শোরুমটিতে রয়েছে এই শোরুমের নাম হচ্ছে বেস্ট কার পয়েন্ট এই হচ্ছে বেস্ট কার পয়েন্টের শোরুম আর এই শোরুমের ওনার যিনি আমাদের সাথে রয়েছেন বাবা ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাতের বেলা চলে আসলাম আপনি আমাকে ফোন দিয়ে বলছেন মেহেদি ভাই আজকে খুব কম টাকার মধ্যে এই সুন্দর গাড়িটি আপনার দেরকে দিতে চাই বাহ ভাই আমাকে একটু খুলে খুলে গাড়িটা একটু যদি দেখান আলহামদুলিল্লাহ আজকে আমি একটা বাইকের দামে গাড়ি দেখাবো ইনশাল্লাহ গাড়িটা হলো দুই হাজার তিনের মডেল আপনি দেখেন নিশান সানি আপনার খুব অসাধারণ অবস্থা এগারো নাম্বার এগারো সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন নিরানব্বই তেতাল্লিশ নিশান সানি গাড়িটা খুব গোল্ডেন বেস্ট ইন্টুরিয়ার ভিতরে বেজ ইন্টুরিয়ার গাড়ি টাকাগুলোর কন্ডিশন কেউ একবার মোটামুটি আল্লাহর মত এক দেড় বছর চালাতে পারবে এক দেড় বছর ইজিলি চালাতে পারবে দেখেন ভিতরে গাড়িটা একবারে বেজ ইন্টুরিয়ার গাড়ি একটা অটো জি অফ অফ অটো আপনি দেখেন আপনার মার্কেটের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়ির সাথে যা আছে অরিজিনালি অবস্থা আছে গাড়িটা ওকে সো পরিমাণে আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন পিছনের সাইড টাও দেখেন আপনার গাড়িটা যা আছে অরিজিনালি অবস্থা আজকে খুব কম টাকায় কিন্তু এই গাড়ি কিনতে পারবেন সো যারা দেখছেন অবশ্যই আপনার যদি কেমন বাজেট সো সেটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন অবশ্যই অবশ্যই তেলের গাড়ি গাড়িটা আমি আপনাদের গাড়ি তেলের গাড়ি দেখায় দিচ্ছি গাড়িটা খুব অসাধারণ অবস্থা সো আমি আপনাদেরকে পেছনের কন্ডিশন দেখাই দেখেন তেলের গাড়ি আপনি ভিতরে বাইরে একবারে খুব অসাধারণ অবস্থা পাবেন দেখেন এটা খুব সুন্দর আছে দেখেন এখনো যেভাবে আছে ওইভাবেই পাবেন ওকে কোন ধরনের এক সিরেন্ট হিস্টোরি রয়েছে গাড়ি আমরা বিক্রি করি না দেওয়ার চেষ্টাও করি না কিছু অসাধারণ ব্যবসায়ী আছে যারা একসিরেন্ট হিস্টোরি গাড়ির ভালো করে বানায় বেছে এদের মনে করেন আমরা পছন্দ করি না খুবই ফ্রেশ হয়েছে আমি যদি আপনাকে এটার ইঞ্জিনটা যদি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ ইঞ্জিনটা আমি দেখা দিচ্ছি গাড়িটা আপনাদের যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন বেস্ট কার পয়েন্ট এই ফোন নাম্বার যোগাযোগ করতেই পারেন আপনারা আমরা যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখেন ইঞ্জিন রুমটা যা আছে অরিজিনালি ওই অবস্থায় পাবেন রাখা আছে মারা নাই কোনো কিছু নাই ওইভাবেই আপনি পাবেন গাড়িটা ওইভাবেই অরিজিনালি অবস্থা দেখেন ভিতরে জিনিসগুলো দেখুন কোনো ধরনের কোনো কোন এবং ভিতরে কালারটা কিন্তু আপনি দেখেন চেসিস নাম্বারটা এই যে দেখেন চেসিস নাম্বারটা আপনি একবার অসাধারণ অবস্থা পাবেন নিশানা হয়ে যে দেখেন এটা

এটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে বাবা ভাই এটা 25 26 পেপারস আপডেট পাবেন গাড়িটা খুব অসাধারণ অবস্থা পাবেন 25 26 পেপারস আপ টু ডেট রয়েছে সো নিশান সানি যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নেন জি স্ক্রিনশট নিয়েছেন দেখেন তো স্ক্রিনশটটা নিয়ে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন বেস্ট কার পয়েন্ট এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন বাবা ভাই এটার প্রাইস এখন বলবো নাকি পরে বলবো আপনি যদি বলেন এখন বলতে বলবো পরে বলতে বললে আমার গেস্ট আমার অডিয়েন্স যারা রয়েছেন আপনারা কমেন্ট করতে পারেন যে এটার প্রাইস কত হতে পারে কত হতে পারে এটা কমেন্ট করেন আমরা আগে ভিতরে আরো কিছু গাড়ি দেখায় আসি এখন বেস্ট কার পয়েন্ট এটা এটা হলো আপনি বেশ কার পয়েন্ট আমার শোরুমটা হল নাবিষ্কর পিছনে রহিম মেটাল মজিদের পূর্বপাশে বাংলা কারের ঠিক অপোজিটে বেশ কার পয়েন্ট আমার বাংলা কার দুশোপঞ্চাশ দুইশো একান্ন বেস্ট কার পয়েন্ট আর বাবু ভাই এইটা এইটা কি পড়লো এই পাশটা এই পাশটা আপনার শান্তা টাওয়ার হয়েছে দেখেন বড় শান্তা টাওয়ার লিঙ্ক রোড আর এই পাশটা এই পাশে গ্লোরি মানে বাংলা কার গ্লোরি ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আচ্ছা ঠিক অপোজিটে রয়েছে বেস্ট কার পয়েন্ট আচ্ছা আমি এখানে একটা প্রিমিয় গাড়ি দেখতে পাচ্ছি খুবই জনপ্রিয় জনপ্রিয়তা গাড়ি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মনে করেন সবচেয়ে জনপ্রিয়তা হল প্রিমিয়ো এলিয়ান এটা 2012 এর মডেলের গাড়ি 2015 এর রেজিস্ট্রেশন 12 এর মডেল 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন আচ্ছা এর মধ্যে একজন লিখেছে শামিম ভাই লেগেছেন ভাইয়া এখনি বলেনhuri ওয়েট করেন খুবই কম টাকায় দিব আসলে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনারা কেমন প্রাইসও হতে পারে সেটা কিন্তু একটু কমেন্ট করে আমাদেরকে জানান আমি আপনাকে দেখে আরেকবার একটু সামনের লুকটা দেখাই দেই আজকে খুব কম টাকায় পাবেন এতটুকু বিলিভ করে বলতে পাচ্ছি যে আপনি এইটা খুবই কম টাকায় পাবেন সো আমরা চলেন প্রিমিয়ামটা একটু ব্যাপারে কথা বলি এটা হচ্ছে প্রিমিয়াম কত মডেল ভাই বারো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ভাই গাড়িটা বারো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন প্রিমিয়াম গাড়ি এটা কি বেজ ইন্টেরিয়র ভিতরে এটা বেজ ইন্টেরিয়র না ব্ল্যাক ইন্টেরিয়র পুশি স্টার ওকে আপনি গাড়িটা একবারে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন ভাইয়া ওকে আমরা যদি ভিতরে দেখি এটা হচ্ছে পুশ স্টার্ট জি সিট কভার লাগানো রয়েছে জি দেখতে পাচ্ছি আর এই পাশ থেকে যদি আমি গাড়িটার ভিতরে ভিতরে লুকটাও দেখেন অসাধারণ পাবেন গাড়িটা অরিজিনালি অবস্থা ওকে আমরা যদি এই পাশ থেকে দেখেন সিলিংটা দেখেন সিলিংটা কিন্তু খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে আর চাকা গুলোর কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই দেখেন হ্যাঁ চাকা আমার কাছে মনে হচ্ছে এই চাকাটা প্লাস কিলোমিটার চালান যাবে ইনশাল্লাহ একবারে চারটা চাকা এইভাবে পাবেন গাড়ির সাথে ওকে বিশ সিরিয়ালের গাড়ি বিশ সিরিয়ালের গাড়ি তেলের গাড়ি একটু অবশ্যই ডালা খুলে দেখা যায় অবশ্যই যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো পছন্দের গাড়ি হয়ে থাকে আপনি কি গাড়িটা খুঁজছিলেন হয়তো অনেকদিন ধরে পাচ্ছেন না আমি চেষ্টা করি আজকে এই সময় রয়েছে কি দেখেন আপনি ডালাটা খুলে দেখাচ্ছে একবারে জাপানি যেভাবে আঠাটা আছে ওইভাবে আছে কোনো ধরনের ফুটা নাই কোন অ্যাক্সিডেন্ট নাই আচ্ছা যেভাবে আছে ওইভাবে পাবেন ভাইয়া এটা তো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার গাড়িটা হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি জি ভাইয়া এখন আমার যে ভাইরা এই মুহূর্তে দেখতে পাচ্ছে হয়তো তার জীবনের প্রথম গাড়ি হতে পারে হ্যাঁ এখন উনি যদি মেন্টালি স্যাটিসফাই জন্য অথবা একজন টেকনিশিয়ান এর নিয়ে আসেন অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যান যদি আপনার গাড়ি চেক করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো বাধা রয়েছে না আমাদের কোনো বাধা নাই কিন্তু কিছুটা আমাদের দেশে বাংলাদেশে মিস্ত্রি ব্যাটে যে কোনো ভালো ভালো কোম্পানি গুলো ওনারা অনেক সময় অনেকজন এজুয়েশন করে মানুষকে হরানি করে যাতে ওটা না করে আমরা চাই একটা মানুষ ভালো করে একটা গাড়ি চেক করে নে পছন্দ মতো একটা গাড়ি নে যাতে তার প্রথম গাড়ি ভালো করে এসে ইউজ করতে পারে এবং ইউজের গাড়ি একটু আঠারো বিশ হয় ভাইয়া আচ্ছা সো মডেল যেন কত বললেন ভাইয়া বারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটার প্রাইসটা কি চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছে আমি পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা আসকিন পেয়ে চাচ্ছি ওকে আমরা এই পরে একটা দেখতে পাচ্ছি এক্সিও এক্সিও নিশোবের দুই হাজার পনেরো চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়িটা আচ্ছা চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা গাড়িটা একবারে যা আছে আগে অবস্থা পাবেন এখনো তেলের গাড়ি দেখেন ভিতরে ভিতরটা আমি দেখাচ্ছি খুব অসাধারণ অবস্থা এটা লক করার দেখেন আমি আপনাদেরকে এই পাশ থেকে যদি দেখাই আহ এক্সিও পেছনে দেখেন আমি নাম্বার প্লেটটাকে দেখাই যে কোনো গাড়ি কেনার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন পেছনে নাম্বার প্লেটটা দেখবেন এই নাম্বার প্লেটটা দেখবেন এবং সামনের নাম্বার প্লেটটা দেখবেন আপনাদেরকে একটু দেখাই এই নাম্বার প্লেটটা দেখেন এই দুটো নাম্বার প্লেট দেখলে বুঝবে বোঝা যায় গাড়ির কন্ডিশনটা কি অবস্থা ছিল অবশ্যই বুঝতে পারছেন এর মধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন মেজি ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগে ধন্যবাদ ভাইয়া উনি বলছেন শান্তি পাই আচ্ছা এর মধ্যে আরেক ভাই লেগেছেন ভালো একটা দশের মডেলের এক্সিও গাড়ি দেখান না অবশ্যই দেখাচ্ছি দশের নাই আমার কাছে এগারো মডেল আছে ওটা হবে ওকে এগারো গাড়ি আমি আপনাকে দেখাবো আমরা যে এক্জিও টা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কত মডেল ভাইয়া এটা চোদ্দো মডেল উনিশ রেজিস্ট্রেশন ভাইয়া গাড়িটা দেখেন সিলভার কালার ভিতরে একবারে যা আছে অরিজিনাল ব্যবস্থা ওকে আমরা একটু ব্যাগডাল খুলে দেখাবে আমি ব্যাগ ডোলাটা খুলে রেখেছি আপনার দেখাচ্ছি দেখেন ওকে ভিতরে বাইরে যা আছে সিট কভার হতে ধরে সব অরিজিনাল অবস্থা পাবেন ওকে সো কোনো ফাটা টাটা নাই তো ব্যাগ গেল আপনি কোন ফাটা এক্সিডেন্ট হিস্টরি বলে একটু দেখি আপনি দেখেন লাইট গুলো অরিজিনালি সবগুলা যা আছে ভাবে পাবেন আচ্ছা একটু দেখেন আপনি বলছিলেন তেলে ব্যবহার করে একটু চেক করা যাক হ্যাঁ এই যে আপনি দেখেন তেলের ব্যবহৃত গাড়ি দেখেন এখনো কম্বলটা পর্যন্ত একবারে ইয়াটা পর্যন্ত আছে ভিতরে দেখেন প্রতিটা জিনিস আছে ওকে আমরা যদি আরেকটা জিনিস একটু দেখাই আপনাকে দেখেন এই জিনিসগুলো একটু ভালো করে না একটু চেক করবেন যে গাড়ি কিনতে যাবেন এই জিনিসটা চেক করলে দেখলে বুঝবেন এগুলো কিন্তু সহজে করা হয় এগুলো মনে করেন একবার একবারে ড্যাশবোর্ডে দেখেন আপনার যা আছে এগুলো কিন্তু সহজে রং করা হয় গাড়িতে এই যে একটু ভালো করে চেক করলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কন্ডিশনটা কি অবস্থা আপনি প্রতিটা ভাজ হইতে ক্রস হইতে যা আছে অরিজিনাল অবস্থা পাবেন আচ্ছা সো আমরা এক্সিও এটার মডেলটা হচ্ছে দুই হাজার দুই হাজার চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন তেতাল্লিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা গাড়িটা যা আছে অরিজিনাল অবস্থা সো প্রাইসটা প্রাইসটা কি চাচ্ছি এটা আমি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিন প্রাইস চাচ্ছি অল্প কিছুটা বার্গেনিং আচ্ছা আমরা একটা প্রিমিয়া দেখতে পাচ্ছি আপনি দেখেন ভাইয়া একজিও আরেকটা কথা বলছে দুই মডেল একজিও দেখাচ্ছি আমি

স্টিকার সব আছে সবগুলা দেখেন অরিজিনাল অবস্থা আছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি জি যদি আপনি ভিতরটা দেখেন এই যে ভিতরটা হ্যাঁ গ্লাসটা গ্লাসাল আপনি দেখেন ভিতরে হতে ধরে যা আছে এই সিটের টা আস আসবে দেখেন উডেন গুলো যা গাড়ির সাথে পেয়েছি দেখেন এই যে ড্যাশবোর্ডের স্টিকার দ্বারা আছে কোনো ফাটা নাই যা আছে ওইভাবেই আছে ওকে আমার ইসি রয়েছে সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছি আমরা যদি দেখায় দিচ্ছি ভাইয়া আরে দেখেন আপনি পিছনের সিটটাও অসাধারণ ভাইয়া কমন দিয়েছে গাড়িটা আমি আপনাকে পছন্দ হবে আসলে চালাইলে আপনি পছন্দ করবেন ইনশাআল্লাহ কাজটা ওইভাবেই রাখা অরিজিনাল অবস্থায় রাখা ওকে সো আক্তার ভাই আপনি এটা দেখতে পারেন আক্তার যেমন ভাই আপনি যেহেতু আপনি দশের গাড়ি খুঁজছিলেন এইটা হচ্ছে এগারো মডেল এগারো মডেল এটা মনে করেন উনচল্লিশ নাম্বার প্লেট পনেরো পনেরো স্টেশন এটা পনেরোশো ভাইয়া এটা পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট করা আছে এটার প্রাইসটা আমি অল্প কিছুটা বার্গেটিং করে বলে দিচ্ছি এটা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস চাচ্ছি অল্প কিছুটা বার্গেটিং রেখে ওকে সো আমরা এখানে একটা প্রিমিয় গাড়ি দেখতে পাচ্ছিলাম সো এটা কত মডেল ভাইয়া প্রিমিয়াম এটা মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এটা বারো মডেল পনেরো তো হচ্ছে রেজিস্ট্রেশন যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন এটার কন্ডিশনটা কি অবস্থা একবারে কন্ডিশন ফ্রেস আচ্ছা এটা আমরা প্রথমেই দেখিয়ে ভালো আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি শিল্পী একটা দেখাবো পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটা তেলে ব্যবহৃত গাড়ি আটষট্টি হাজার ছয়শ কিলোমিটার চলানো পঁচিশ পঁচিশ কাগজ আপডেট পাবেন এই গাড়িটার আপনি দেখেন পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টুরিয়ার গাড়ি হাফ পুষের গাড়ি ওকে আপনি দেখেন হাফ পুষের গাড়ি গাড়িটা খুব অসাধারণ অবস্থা এটা হচ্ছে স্মার্ট কি দেখতে পাচ্ছি জায়গাটায় আহ জি এটা তেলে ব্যবহার করা তেলে ব্যবহৃত গাড়ি দেখেন যা আছে দেখছি তেলে ব্যবহার করা হয় জি গুলুবারটা আসলে তেলে অনেকজনের বেশি পছন্দ করে বিদায় তেলে ব্যবহার এটা বেশি হয় শিল্পী এটা তেলে ব্যবহার করা হয়েছে আপনি দেখেন কম্বল গুলো দেখেন এখনো অসাধারণ এই যে দেখেন ব্যাগ কম্বলটাও দেখেন খুব অসাধারণ অবস্থা আছে ওকে আমরা যদি এই পাশে একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা দেখেন ঠিক আছে এটাও ফ্রেশ হয়েছে সো ভাইয়া এই আহ এইটার প্রাইসটা কি চাচ্ছেন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন না এটা পাঁচের মডেল নয় রে স্টেশন এটা বার্গেনিং প্রাইজ আমি বেশি বলবো না এটাতে বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইজ দেওয়া আছে অল্প কিছুটা বার্গেনিং রাখা ভাইয়া ওকে আমরা এই গাড়িটা একটু প্রাইসটা আবার বলে দিই আপনাদেরকে আপনারা যে গাড়িটা প্রথমে দেখেছেন সেটা হচ্ছে নিশান সানি যেটার মডেলটা হচ্ছে মডেলটা হলো দুই হাজার তিনের মডেল গাড়িটা অসাধারণ অবস্থায় পাবেন বেশ কালার ভিতরেও বেশ এই গাড়িটার প্রাইসটা আমি আজকে সবচাইতে কমে দিয়ে দেবো ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিন প্রাইজ এই গাড়িটা ছয় লক্ষ ত্রিশ টাকা দামাদামি করা তো যাবে অল্প কিছুটা দামাদামি করা যাবে এই জন্য আমি আপনারা বলছি একটা আজকে লাইফে আপনার একটা সেরা গাড়ি দেখাবো অল্প বাজেটে ওকে দামটা যদি পছন্দ হয় স্ক্রিনে তার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলেন এবার আরো ভিতরে গাড়িগুলি আপনাদেরকে দেখাই সো আমরা নিশান গ্রুপ দেখিয়ে ফেলেছি ফিল্ড একজি দেখিয়েছি আপনাদেরকে এখন আমি একটা টয়টা রম দেখাবো দুই হাজার তিনের মডেল দুই হাজার এগারো স্টেশন একত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেট গাড়িটা খুব অসাধারণ পাবেন দেখেন গাড়িটা ভিতরে হইতে বেজ ইন্টুরিয়ার গাড়ি ভিতরেও বেস বাইরেও বেস আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সিট কাওয়ার লাগানো সিট কাওয়ার লাগানো আছে এটা আপনি মনে করেন আপনি অটো দেখেন এই দোরটা হচ্ছে অটো জি এটা এলপিজি কনভারশন করা গাড়িটা খুব অসাধারণ অবস্থায় পাবেন এইগুলা ইচ্ছা করলে আপনার সিটটা ফোল্ডিং করে আপনি ডাক্তারি ইউজের মতো করতে পারেন এটা অসাধারণ গাড়ি আমরা এই পাশ থেকে যদি দেখেন পিছনে এলপিজি কনভার্শন করা আছে তিনের মডেলে দেখেন স্টিকার প্রতিটা গাড়ির প্রতিটা অরিজিনাল অবস্থা পাবেন ওকে সো এইটা মডেলটা কত বললেন 2003 এর তিনের মডেল এগারো তের স্টেশন এটা হচ্ছে 2003 03 তিন জিরো থ্রি যে প্রথম অংশটা দেখছেন এটা হচ্ছে স্টিকারের নাম জাপানি স্টিকার এটা ভাইয়া সো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছে এটার প্রাইসটা চাচ্ছি আমি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিন প্রাইস চাচ্ছি অল্প কিছুটা বার্গেটিং রেখে ভাইয়া ওকে আমরা এই জায়গাটা একটা লাক্সারিয়াস গাড়ি দেখি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লাক্সারিয়া সুন্ডা সোনাটা দুই হাজার এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি ফুল লোডের গাড়ি পুষে স্টার্ট ভিতরে বেজ ইন্টেরিয়র আপনি গাড়িটার মধ্যে সান্ডুপ মন্ডুপ দুইটাই পেয়ে যাবেন আচ্ছা স্যান্ডউ ফন্ডক দুটাই রয়েছে দেখেন ভিতরটা একেবারে অসাধারণ অবস্থা পাবেন ভাই ওহ ভিতরের ইন্টুরিয়রটা আসলে খুব চমৎকার ভাই খুবই চমৎকার মার্কেট Android প্লেয়ার লাগানো আছে আপনি গাড়িটা খুব অসাধারণ অবস্থা পাবেন ভাই দুটাই রয়েছে না ওকে আপনি পিছনের সাইডটাও দেখেন আপনি যা আছে গাড়িটা একবারে একিউরেট পাবেন চমকা চমুকা লোকেশন মানে আমার ভিতরটা খুব পছন্দ আছে বাবা ভাই বা এই গাড়িগুলো লাগজারি গাড়ি তিনজন চারজন পিছনে বসলাম নিচে মনে হয় না যে সোনাটি তেলের গাড়ি সোনাটা গাড়ি আপনি অসাধারণ একটা গাড়ি পাবেন আপনি গাড়িটা খুবই সুন্দর হয়ে আমরা একটু পিছনে স্পেস টা দেখাই আপনাদেরকে দেখেন পিছনে কিন্তু একটু ভালো একটি স্পেস রয়েছে যেহেতু এটা তেলে ব্যবহার করা পিছনে আচ্ছা আমরা বা ভাই

পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনি করতে পারবেন জি জি এটা আসলে আমি আপনাকে আমি স্টার্ট করে দেখাচ্ছি অসুবিধা নাই এটা আপনার সান্ডুপ মন্ডুপ দুইটাই আছে এটাই সান্ডুপ মন্ডপ দুইটাই রয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন দেখেন সান্ডুপ মন্ডুপ দুইটাই রয়েছে আচ্ছা আমরা আপনি আমি সান্ডুপটা খুলে দেখাচ্ছি আপনি চাবিটা নিয়ে আসা সান্ডুপটা খুলে দেখা দিতেছি গাড়িটা সানডুপ মণ্ডপ দুইটাই আছে অসাধারণ একটা লাক্সারিজ গাড়ি যারা এই গাড়িগুলো চড়ে তারা এইসব নিয়ে মনে করেন আসলে ঘুরে এটা অনেক ভারী গাড়ি গাড়িগুলো খুব অসাধারণ পাবেন ওকে সান্ড মুন্ডমটা খোলো দেখেন সান্দপুণ্ড খুলে রাখেন দেখেন

হুন্ডাই সোনাটা যারা খুঁজছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন বাবা এটার প্রাইসটা আপনার কি চাচ্ছেন আমি এটা বার্গেনিং প্রাইস বলছি বলি নেই এটার প্রাইসটা হল একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন অল্প কিছুটা বার্গেনিং ওকে আমরা এর পরের গাড়িতে চলে যাই যেহেতু সময় বেশি নিব না আপনাদের আপনি একটা হোন্ডা অ্যাসেম্বল দেখাবো দুই হাজার ষোলোর সতেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এলপিজি কনভার্শন করা আচ্ছা সো এটার কন্ডিশনটা কি হবে আপনি আছে অরিজিনাল কন্ডিশন অবস্থায় পাবেন ভাইয়া গাড়িটা পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট পাবেন আপনি দেখেন গাড়িটা খুব অসাধারণ একটা আফটার অ্যান্ড্রয়েড প লাগানো আছে এলপিজি কনভার্শন করা গাড়িটা না ভিতরেটা আসলে খুবই সুন্দর দেখেন আপনাদের পছন্দ হয়েছে গাড়িটা একটু বলেন তো কমেন্ট করে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এবং এটা কিন্তু সানরুফ রয়েছে জি সানরুফ আছে আপনি দেখেন ভিতরের সাইডটা সেম কন্ডিশন পাবেন আপনি সানরুফ মু মনে করেন এটাতে সানরুফ আছে খুব অসাধারণ আপনি অ্যাসেম্বলু কোরিয়ান গাড়ি আপনি গাড়ি গুলা জিরো মাইলেজে বাংলাদেশে আসে এটা মাত্র উনত্রিশ হাজার কিলো মাইলে আমি আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিন পেয়ে চাচ্ছি ভাইয়া ওকে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার এগারো মডেল এগারো তের স্টেশন এগারো মডেল এগারো তের স্টেশন জি আচ্ছা

এটা টয়টা অ্যাভেঞ্জা দুই হাজার এগারো মডেল বারো তের স্টেশন তেত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা গাড়িটা খুব অসাধারণ পাবে এটা হচ্ছে তেরোশো না পনেরোশো ভাই 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 এটা পনেরোশো পনেরোশো সিসি অ্যাভেঞ্জা রয়েছে একটা তেরোশো আচ্ছা এটার প্রাইসটা কি চাচ্ছে এটার প্রাইসটা চাচ্ছে আমি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রায় চাচ্ছি আচ্ছা আমরা এরপরে আরো কিছু গাড়ি দেখাই আপনাদেরকে আমি একটা ইয়া দেখাবো মালদা এক জেলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে স্টেশন গাড়িটা দেখেন ব্লাক ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক আপনি একবারে যা আছে অরিজিনাল অবস্থা গাড়িটা পাবেন ওকে আমি যদি একটু ভিতরের হচ্ছে অরিজিনাল সিট না অরিজিনাল সিট যা আছে খুবই ফ্রেশ খুবই ফ্রেশ আপনার ডেট বোর্ড হতে ধরে সিট কভার হতে ধরে যা আছে অরিজিনাল আছে সিলিংটাও ফ্রেশ আপনি দেখেন পিছনে একটা স্পোলার আছে স্পোর্ট কারের মোড ইয়াং জেনারেশনের কাজ বলে থাকি আমরা আর কি সো এই মাজদা একজেলা যারা খুঁজছিলেন তারা কিন্তু আজকে দেখতে পারেন ভাই এটা প্রাইসটা কি চাচ্ছেন এর প্রাইসটা চাচ্ছি আমি 11 লক্ষ 30 হাজার টাকা আজকিন প্রাইস চাচ্ছি আর মিশন ঝুক এটা প্রাইসটা কত মিশন 2010 এর মডেল 2015 এর স্টেশন এই গাড়িটা মনে করেন ভিতরে পুশ স্টার্টার গাড়ি এটা আমি চাচ্ছি 13 লক্ষ 90 হাজার টাকা আজকিন প্রাইস এটা ট্যাক্স মাত্র হচ্ছে 25 হাজার টাকা আয় করে আপনি জিপে একটা জিপের গাড়ি ফ্লিক্স চালাতে পারবেন আপনার গাড়িটা খুব অসাধারণ পাবে একটু ভিতরের কন্ডিশন আপনাকে দেখাই ভিতরের কন্ডিশনটাও খুব অসাধারণ পাবেন দেখেন নিকেলে ব্যবহার রয়েছে এবং কি দেখেন এই পাশ থেকে যদি দেখেন গাড়িটা খুবই গাড়ি আপনি মনে করেন দশের মডেলের যে কোনো গাড়ি নেবেন আপনি অনেক টাকা দাম তয়টা ব্র্যান্ড হলে এইসব গাড়ি অনেক দাম আসতো পিছনে কিন্তু দেখেন তিনজন বসতেই পারবেন যে স্পেস গুলো থাকে জি জি তেলের গাড়ি আপনার তেলের গাড়ি যা আছে অরিজিনালি অবস্থা আছে পুশি স্টার এর গাড়ি ভাইয়া তুমি এটা প্রাইসটা কি এটা আমি 13 লক্ষ 90 হাজার টাকা আস্কিন প্রাইস ওকে আমরা পেছনের আরো তিনটা গাড়ি রয়েছে আপনাকে আমি আর একটা গাড়ি দেখাবো টয়টা এসকোরালা 2005 এর মডেল 18 এর স্টেশন এটা 25 26 কাগজ আপডেট পাবেন এটা এলপিজি কনভার্সন করা আচ্ছা করলা এসকোরালা জি এসকোরলার ভিতর আছে সিট কভার লাগানো জি আচ্ছা এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র জি এটা হচ্ছে পাঁচের পাঁচের মডেল পাঁচ মডেল আপনি দেখেন ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থায় গাড়িটা পাবেন ওকে আমরা যদি দেখেন তো সিরিয়ালের নাম্বার প্লেটটা গাড়িটা খুব অসাধারণ পাবেন ভাইয়া ওকে বাবা ভাই এই এক্স করলা আজকে আপনি কত টাকা হলে ছাড়বেন এক্স করলাটা আমি আপনাকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আজকিন প্রাইজ দিতেছি কিছুটা বার্গেনিং করবো ভাইয়া ওকে আর এই টয়টা উইস টয়টা এটা সেভেন সিটার গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা প্রতি কাগজ আপডেট আছে আপনি আল্লাহ রহমত সান্ডু সহ পাবেন সেভেন সিটার গাড়ি ওকে আমরা যদি একটু ভিতরে কন্ডিশন দেখে দিই হ্যাঁ ভিতরে কন্ডিশনটা অমায়ক পাবেন আপনি দেখেন গাড়িটা যা আছে অরিজিনালি অবস্থা ওকে আমরা যদি পাশ থেকে দেখি হ্যাঁ ভিতরের কন্ডিশনটা আপনি পাবেন খুবই অসাধারণ অবস্থা ভাইয়া আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সানরুফ রয়েছে জি এর মধ্যে সানরুফ আছে আচ্ছা বেশিরভাগ গাড়িতে সানরুফ থাকে না তবে এই গাড়িটা আমি সানরুফ পেয়েছি আচ্ছা পিছনের স্পেসটা কেমন রয়েছে আপনি পিছনের স্পেসটা অসাধারণ পাবেন দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনি একটা লাগেজ ইচ্ছা করলে ওইভাবে সিট কভার দেখেন একটা উপরে করতে পারবেন তেলের গাড়ি জি আচ্ছা তার মানে হচ্ছে এটা যদি 5 সিটও ইউজ করতে পারেন 7 সিটও ইউজ করতে পারেন দুটোটাই করতে পারবেন এটা 7 সিটার গাড়ি জি আচ্ছা স্যার এখানে একটা স্পয়লার রয়েছে দেখতে পাচ্ছেন জি এটাও স্পয়লার আছে গাড়িটা খুব অসাধারণ অবস্থা আছে সো ভাইয়া এটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি আমি 14 লক্ষ 50 হাজার টাকা আজকেন পেতে চাচ্ছি ভাই আচ্ছা আরেকটা গাড়ি দেখাচ্ছি আমি হুন্ডা Fit 2009 এর মডেলের গাড়ি 2015 তে স্টেশন গাড়িটা খুব অসাধারণ অবস্থা আছে দেখেন ভিতরে বাইরে যা আছে অরিজিনাল অবস্থা পাবেন আচ্ছা এইটার কি তেলে ব্যবহার করে গাড়ি একটা শিল্পপতির গাড়ি এগুলা হলো মনে করেন মালিক সে নিজে ইউজ করছে তার থেকে গাড়িটা নেওয়া এখন সে মনে করেন বতর অন্য আর গাড়ি নিচ্ছে এই গাড়িটা তার থেকে আমি নিয়ে এটা সেভেন সিটের গাড়ি পিছনে লেগ স্পেসটা দেখেন ভালো লেগ হয়েছে এবং কি এই পাশ থেকে যদি আপনাকে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মডিউল লাগানো আছে যেভাবে আছে ওভাবেই রাখা ভাই আমি ওনার থেকে এই পাশ থেকে এইভাবেই নেওয়া আছে ওইভাবেই রাখা অল অপশন অটো জি এবং সামনের ইন্টেরিয়রটা কিন্তু আসলে অনেক চমৎকার ভাই আচ্ছা এর মধ্যে রিপন ভাই লেগেছেন আমার একটা এক্সিও গাড়ি আছে আচ্ছা ওনার এক্সিকিউটিভ সেল করবে উনি কমেন্ট করেছেন আচ্ছা আগে দেখি ভাই আপনি আমরা চেষ্টা করব আপনার এক্সিও নেওয়ার জন্য আচ্ছা আমরা যদি এই পাশ থেকে আপনি দেখেন পিছনে বাইরে যা আছে অরিজিনালি আছে গাড়িটা আচ্ছা এই পাশ থেকে দেখি গাড়িটা তেলের গাড়ি তেলের গাড়ি চাকাটা অরিজিনাল অবস্থায় পাবেন ভিতরে বাইরে যা আছে ওইভাবে রাখা আছে গাড়িটা ওকে আমরা দেখতে পাচ্ছি সিলিংটা কিন্তু খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে জি সো ভাইয়া এটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন এটার প্রাইসটা আমি চাচ্ছি হলো 14 ইয়া 15 লক্ষ 50 হাজার টাকা আস্কিন প্রাইস চাচ্ছি ভাইয়া আচ্ছা পেপার আপলোড কেমন রয়েছে এটার পেপার আপনি চব্বিশ পঁচিশ কাগজ আপডেট করা আসবে না পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট করা আসতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনার শোরুমের লোকেশনটা যেটা আমার শোরুমের লোকেশন দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া আপনি মনে করেন রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বাংলা কারের ঠিক অপর আমার শোরুম বেস্ট পয়েন্ট আচ্ছা স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো মানুষ নখ দিতে পারবেন আল্লাহ রহমতে যে কোনো নাম্বারে আপনি নখ দিলে পাবেন আমার আচ্ছা আহ বাউ ভাই আপনাদের এখানে মালিকানা সিস্টেমটা একটু বলবেন আমরা মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করার চেষ্টা করি না গাড়ি আমরা মালিকানা সবাই বিক্রি করি মালিক হাজির উপস্থিত হয় এবং আমরা কাগজে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি আচ্ছা বাউ ভাই আপনাদের কাছে আপকামিং গাড়ি কি কি রয়েছে আপকামিং আমার অনেক গাড়ি আছে তো এটা মনে করেন আসতেছে টয়টা এলিয়ান আসতেছে অনেক গাড়ি আসতেছে ভাইয়া রেডি হচ্ছে আসবে ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে একটু কম বাজেটে আর কি গাড়ি রয়েছে কম বাজেটে চেষ্টা করতেছি ভাইয়া কিছু গাড়ি নেওয়ার জন্য আছে কিছু সানি আছে কিছু হান্ড্রেড এলিভেন হবে এস এস না হবে আপনি আরো কিছু কম বাজেটের গাড়ি ভালো গাড়ি হলে আমরা উঠাবো ভাইয়া আচ্ছা আপনার লোকেশনটা আরেকবার একটু যদি বলে দিচ্ছে আমার লোকেশন দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্বপাশে বাংলা কারে ঠিক অপরজিটে দিতে বেশ পয়েন্ট আমার শোরুমের নাম ওকে বাবু ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন